আজ পঞ্চাশ বছরে বাংলাদেশ কতটুকু ম্যাচিউর হয়েছে এই কথা বোঝার জন্য বলছি অনেকে বলছে আমরা অর্থনৈতিক এই অগ্রগতি সে অগ্রগতি অর্জন করেছি প্রাক্তন পররাষ্ট্র সচিব সাহেব কয়েকদিন আগে বিলিয়াবল একটি সংগঠনের সম্মেলনে বললেন শার্ট বেছে জামা বেছে কোন দেশ শিল্পায়িত দেশ হয় না শিল্পায়নের মূল কথা হচ্ছে তার অর্থনীতির দুই তিন শাখার মধ্যে পরস্পর নির্ভরতা থাকতে হবে ইংরেজিতে যেটাকে বলে ডাইভার্সিটি থাকতে হবে এই যে বাংলাদেশ যে স্বাধীন হবে এখন তো সবাই স্বাধীনতার ঘোষণা কে করেছে পরিকল্পনা কে নিয়েছে তর্ক করছে আমি মন্তব্য করবো না কিন্তু মার্চ ফেব্রুয়ারি আমাদের বড় বড় বুদ্ধিজীবীরা রাওয়াল পিন্ডিতে গিয়ে জাতীয় সংহতির জন্য সেমিনার বক্তৃতা দিয়ে আসছে আমি নাম বলছি না তারা অনেকে আমার শ্রদ্ধেয় শিক্ষক উনি বলছেন অনেকে মনে করেন যে আমাদের দেশটি নতুন বাংলাদেশে একটি নতুন পাকিস্তান হওয়ার পর বলতো কি পাকিস্তান একটি শিশু রাষ্ট্র আমি যখন ষাটের দশকে স্কুলে পড়ি তখন আমরা সবসময় অনুবাদ করেছি কি শিশু রাষ্ট্র তাহলে বাংলাদেশ কি রাষ্ট্র হয়েছে এখন কিশোর রাষ্ট্র যুবক রাষ্ট্র বাংলাদেশ তো মনে হচ্ছে এখন প্রায় মাদক রাষ্ট্রে পরিণত হয়েছে যে বয়সে বাচ্চারা মাদক গ্রহণ করে পঞ্চাশ বছরে তো আমরা এখন মাদক সেবী হয়ে গেলাম আমাদের প্রাণপণে জিজ্ঞাসা করা উচিত এই রূপান্তরটা কি করে হলো যে দেশ জন্মে বলেছিল যে আমরা সমাজতন্ত্র করব। বুঝি বলি বা না বুঝি বলি জাতীয় প্রয়োজনে বলি বা আন্তর্জাতিক চাপে বলি একটা শব্দ উচ্চারণ করেছিলাম সেটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের শিল্পায়ন দূরের কথা আমাদের মাদকায়ন হয়েছে এই যে অনেকগুলো কথা জনগণকে বলছে উন্নতি হচ্ছে অর্থনীতি আমি এটা মেনে নিচ্ছি তথ্যগুলো নিয়ে আমি তর্ক করবো না কোন ধরনের উন্নতি হচ্ছে এটা দেখবেন যে এটা হচ্ছে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল ইউরোপে আমেরিকার ষাট বেচারের উপর নির্ভরশীল অর্থনীতি হচ্ছে এবং তাতে যে পরিমাণ হচ্ছে আমাদের বলছে বাংলাদেশ নিউ ইয়র্ক প্রবন্ধ লিখছে আমরা সব বিমোহিত হচ্ছি কিন্তু তলায় কে তলায় হচ্ছে মানুষের কাজ তলায় হচ্ছে এটার ভবিষ্যৎ সবচেয়ে বড় কথা হচ্ছে তলায় যেটা আমাদের হচ্ছে কি যদি লক্ষ্য করেন আমাদের লেখাপড়ার কি হচ্ছে যেটাকে আমরা কোয়ালিটি বলি সবাই বলছে না আমাদের লেখাপড়ার বিস্তার বেশি হয়ে গেছে এখন দেশের যারা প্রধান অর্থনীতি তত্ত্বাবধায়ক ছিলেন আমি করে না এখানে চারটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য এবং আরেকটা পার্টি আছে যারা কোনো পার্টি করে না অথবা সব পার্টিতে যায় যাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের পার্টি বলা যায় তো তারা বলছেন যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার যথেষ্ট প্রসার হয়েছে এখন গুণগত উন্নতি করা দরকার যেহেতু তাদের প্রকাশিত বক্তব্য ডেলি স্টার থেকে উদ্ধৃত করে আমি বলছি ওয়াহিদ উদ্দিন মাহমুদ নামক একজন অর্থনীতিবিদ আছেন আমি চেষ্টা করবো যথাযথ নাম কম মুখে আনতে তো উনি এবং উনার স্ত্রী তারা প্রবন্ধ লিখে বললেন যে বাংলাদেশে কোন শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা দরকার তার মানে কি শিক্ষার মাধ্যম ইংরেজিতে করলে গুণমান বৃদ্ধি পাবে এইটা ভালো না মন্দ সে বিচার করার শক্তি আমার নেই কিন্তু আমি বলছি আমরা কোথা থেকে কোথায় এলাম বাহান হোসেনের ভাষা আন্দোলন ছিল পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা বাংলা করা উর্দুর সাথে সেই দাবিতে আমরা ইংরেজি বিরোধী কেউই নই কিন্তু এখন বলা হচ্ছে বাংলায় যদি আপনি কিন্ডার গার্ডেন পড়ান বা প্রাইমারি স্কুলে পড়ান তাহলে দেশের উন্নতি হবে না কি যুক্তিটা আসতে করতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা চাই পরিমাণগত বৃদ্ধি যথেষ্ট হয়েছে তা আমি যে দেশে এখন নিরক্ষরতাকে দূর হয়েছে বলে না শতকরা চুয়াত্তর তো স্বাক্ষর হয়েছে তো বাকি ছাব্বিশ জনকে অপরাধ করেছিল আর যে গুণগত মান বলছেন সেটা খারাপ হচ্ছে কি জন্য বাংলা মিডিয়ামের জন্য তারা বলছে কিন্তু বাংলাতে কোনো বইপত্র নাই বিশ্ববিদ্যালয়ে এখন প্রাইভেট গুলি বাদ দেই পাবলিক গুলি তো ইংরেজি মিডিয়াম হচ্ছে। এতে আমাদের সাহিত্যের কি হবে আমাদের গোটা চারটা উপন্যাস পাঁচটা কবিতার বই আর দশটা প্রবন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় একশো বছরে তেষট্টিটা একষট্টিটা বাংলা বই বের করেছে মোট একশো চুয়াত্তরটা বই ছাপিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একশো বছরে বিশ্ববিদ্যালয় এত ছেলে পেয়ে বইতে এই বইটা লিখেছে আপনারী মনে করবেন বলে বিলেতে গিয়ে তিন চার বছর করে পিএইচডি করে যারা ফিরে এসছেন ঢাকায় বই ছাপিয়েছেন সেগুলো একটু উল্টে দেখার অভিজ্ঞতা আমাদের হয়েছে লিখছেন আমাদের এখানকার বিডি সিগারেট ঠুকে সাড়ে তিন মাসের মধ্যে এই বইগুলি লিখে দেওয়া যায় একটা আঠাশ বছরের যুবক বলতেছে এবং মিথ্যা বলে না আমি এখন দেখি বিশ্ববিদ্যালয়ে যে বইগুলি ছেপেছে এগুলি পড়লে বোঝা যায় এই যে বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পনেরো বিশটা প্রবন্ধ লিখে প্রফেসর হয় এগুলি ছাপাইলে তো ইজ্জত থাকবে না তাহলে একটা দেশের শিক্ষা ব্যবস্থা এবং মানুষের নৈতিকতা যদি এতই অবনতি হয় এবং একই সাথে বলে তার অর্থনৈতিকভাবে সাংঘাতিক আকাশ চোয়া উন্নতি হয় দুই হাজার ছাব্বিশ সনে সেই ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হবে ফুটনটে বলে সৌদি আরব একটা ডেভেলপিং কান্ট্রি সৌদি আরব ওয়েসিডি কান্ট্রি নয় তো সেই অবস্থায় বাংলাদেশ সৌদি আরবের একই ব্র্যাকেটে পৌঁছে যাবে নিচের দিকে মিডল ইনকাম লোক কি যেন বলে আমি এগুলিতে খুব একটা বেশি আস্থাশীল নই কিন্তু তোমার লেখাপড়া যদি এতই অবনতি হয় তাহলে দুটোর মধ্যে কোথায় যেন একটা ফাঁক আছে এই ফাঁকটা আমার সবাই ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আমাদের এই যে বিলেত থেকে অধ্যাপকরা এসে তিন বছর তারা বিলেতের গল্প করেই কাটান আব্দুর রাজা সহ বিলেতে ছিলেন পাঁচ বছর উনিশশো থেকে পঞ্চাশ উনি উনার থিসিস প্রকাশই করেন নাই কিন্তু আব্দুর রাজাকে অমৃত বাণী মুখে যে দু একটা উপদেশ দিয়েছেন আমাদের সেইটা আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য সমস্ত প্রফেসরকে এক ঝুলিতে নিলে সমান হবে না আহমদ যে সত্যিকারের জিনিয়াস এটা প্রমাণ যে আব্দুর রাজা তাকে বুঝতে পেরেছিলেন কিন্তু সব মানুষের মনিনাংশ মতি ভ্রম একটা সংস্কৃত কথা আছে আহমদ সফর মাঝে মাঝে ইংরেজি লেখার চেষ্টা করতেন আব্দুর রাজাকে আহমদ একটা ইংরেজি বইয়ের ভূমিকা লিখে দিয়েছেন এক প্যারাগ্রাফ কি লিখেছেন বলে হোয়াই ডোন্ট হি লুক ফর ট্রান্সলেটার্স আব্দুর রাজাকে লিখছে আমি জাস্ট নিজের ভাষায় বলছি জার্মান পার্সপেকটিভ নামে একটা বই বইসফার লিখেছেন জার্মানি ভ্রমণের ইতিবৃত্ত তিনি জার্মানিতে দুবার গিয়েছিলেন একবার জার্মান ভাষা শেখার জন্য ছয় মাস ছিলেন বার্লিনে আর একবার কোন ব্যক্তিগত ভ্রমণে গিয়েছিলেন উনিশশো একানব্বই দিকে সেই বইতে আব্দুর ভূমিকা লিখে দিয়েছেন বাংলা ভালো লেখেন ইংরেজিও তিনি মোটামুটি লিখতে পারেন বলেন তিনি ইংরেজি লিখতে যান কেন বাংলা লিখবেন হি শুড লুক ফর ট্রান্সলেটার আব্দুর রাজাকের এই স্বম্ন কথার মধ্যে অমূল্য ভাষণ আছে অ্যান্ড আমাদের দেশে যে পেটি পন্ডিতেরা তারা বড় বড় বই ইংরেজিতে লিখে পিএইচডি নেন বাংলা লিখতে বলেন তারা দুই লাইন শুদ্ধ বাংলা লিখতে পারে না আমি বলছি বাংলাদেশের উন্নতির সাথে আপনি কিভাবে মিলাবেন আপনারা যারা বিলেতে আছেন আপনাদের ষোলো আনা ইংরেজি চর্চা করতে হয় এটা নিয়ে আমি প্রশ্ন করছি না ইংরেজি শেখার বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই আমরা দুই চার লাইন ইংরেজি না শিখলে বিশ্ববিদ্যালয়ে চাকরি পেতাম না এটা আমি সবই জানি ইংরেজির প্রতি আমার ঋণ আছে কিন্তু আহমদ সফার কথা বলছি যে বাংলা ভাষায় যদি সাহিত্য তৈরি না হয় একটা আমার সব এই বইতে আমি মাঝে মাঝে একটা র্যান্ডমলি আপনাদের চ্যালেঞ্জ একটা জিনিস দেখাচ্ছি আচ্ছা আলফস দোদে বলে এক ফরাসি লেখক ছিলেন গল্পকার তো তার একটা উদ্ধৃতি আহমদ এখানে দিয়েছেন উদ্ধৃতিটা কি একবার আপনারা জানেন ফ্রান্সকে বহুবার জার্মানি দখল করেছিল আঠারোশো সত্তর একাত্তরে ফ্রাঙ্ক প্রুশিয়ান ওয়ার যেটা বলে সেখানে প্যারিসে প্রবেশ করেছিল জার্মান সেনাবাহিনী তারপর পেরি কমিউন হয় তো সেই সময় বা কোনো এক যুদ্ধে জার্মানির হাতে পরাজিত ফরাসিদের সান্তনা দেওয়ার জন্য তার দেশের বিখ্যাত লেখক আলফান বললেন এখন আমরা পরাজিত হয়েছি এখন দুঃখ রাখবো কোথায় বলে চলো সবাই মিলে ফরাসি সাহিত্য পড়ি অর্থাৎ ফরাসিদের প্রাণ তার সাহিত্যের ভিতরে আছে পরাজিত অবস্থায় সাহিত্য আপনাকে প্রেরণা যোগাবে যেখান থেকে আপনি আবার দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের প্রেরণা পাবেন কথাটা প্রতীকী অর্থে নেন আমাদের দেশে তাহলে কি সাহিত্য আমরা ইংরেজি মিডিয়াম করছি খুব ভালো ইংরেজি সাহিত্যে এত বেশি লেখক আছে সারা পৃথিবীতে ভারত শুদ্ধ আমাদের লেখার জন্য ইংরেজদের কোনো কিছু আসে যায় না আমরা আমাদের দুঃখের কথা হয়তো বলবো ইংরেজিতে আমাদের সরকার দেখেন বলছে জাতিসংঘের ভাষা করতে হবে বাংলাকে কিন্তু দেশে বাংলা চাল করতে পারছে না কেন পারছি না আমি বলছি যে এখন যে শ্রেণীটা আমাদের দেশের রাজ আছেন আমি কোন দল হিসেবে বলছি না এই শ্রেণীকে অনেকে বলে থাকেন বুর্জুয়া শ্রেণী কেউ কেউ বলে পেটি বুর্জুয়া আমি এই সমস্ত শব্দ ব্যবহার করছি না আমার পরিচয়ের একজন উক্ত করে বলেছেন লিটন সাহেব যে তিনি মার্কসিস্ট এই সমস্ত কথা বলেছেন আমি যে পৃথিবীতে শিক্ষিত লোক মাত্রই মার্কসিস্ট যে মার্কস পরে নাই তাকে শিক্ষিত লোক বলা যাবে না কিন্তু মার্কসিস্ট আবার আরেকটা অর্থ আছে মার্কস ধর্মগুরু হিসেবে বা নবী হিসেবে মানা সেই অর্থে আমি মার্কসিস্ট না কারণ মার্কস নিজেও অর্থে মার্কসিস্ট ছিলেন না আমার চিন্তা হচ্ছে এই জাতি আমরা যেখানে এসে পড়েছি কি করে এখানে আমরা এসে পৌঁছলাম আহমদ সফর যদি বাহাত্তর সনের লেখাটি আপনারা পড়েন বুঝতে পারবেন কিন্তু এর পঁচিশ বছর পরে তিনি যে ভূমিকাটা লিখেছেন সেটা কিন্তু আরো আমি মনে করি আশ্চর্য রকমের লেখা সেটা থেকে আমি একটা দুটো কথা আপনাদের দ্রুত পরিবর্তন হলো বাংলাদেশ যে আদর্শের হয়েছিল এখন বর্তমান সরকারের সাথে আমরা যারা সন্তুষ্ট নই তাদের অনেকের মধ্যে দ্রুত আছে কি যে মুক্তিযুদ্ধ করে আমরা কি ভুল করেছিলাম এরকম কলে অনেকে বলে এই ক্ষেত্রে আম বক্তব্য হচ্ছে বাংলাদেশের সমাজটি হাজার বছরের কিন্তু রাষ্ট্রটি উনি মাত্র পঁচিশ বছরের বয়স উনিশশো সাতানব্বই সনে বলছেন দুটোর মধ্যে গুলিয়ে ফেলা যাবে না আমাকে খুব পরিষ্কার করেই বলছেন জাতি এক জিনিস রাষ্ট্র আরেক জিনিস ভারত একটা গন্ডগোল হয় ভারতে মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা বলে ওটা হিন্দি ভাষার রাষ্ট্রপিতা মানে যেমন ওরা রাষ্ট্রভাষাকে বলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে আমরা ইংরেজিতে লিখেছি স্টেট ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের যে ইংরেজি আর ভারতের ইংরেজি এক নয় কিন্তু আমাদের এখানে ফাদার অফ দ্য ন্যাশন বলে ওরা ওইটার অনুবাদ করে রাষ্ট্রপিতা ফাদার স্টেট অর্থাৎ ভাষা হিসেবে হিন্দি আর বাংলা কাছাকাছি হলো তার কনোটেশন একরকম নয় তো এই জন্য যদি আমরা গত পঞ্চাশ বছরের রাষ্ট্রকে যিনি প্রতিষ্ঠা করেছেন তাকে রাষ্ট্রপিতা বলি বা জাতির পিতাও বলি তাহলে অন্য বাইরে যে বাংলা ভাষী আছে যারা নিজের বাংলায় দাবি করে তারা সেটা গ্রহণ নাও করতে পারে তাহলে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং বাঙালি জাতের প্রতিষ্ঠা দুটো এক জিনিস নয় আহম সবাই সূক্ষ্ম সমাজতাত্ত্বিক বিভাজনটা করার চেষ্টা করেছে এই জন্য আহম অনেকে পছন্দ করেন না আহম সবাই মৃত্যুর পরে আমি তার উপরে দু একটা আর্টিকেল লিখেছিলাম সেগুলো কোন কোন পত্রিকায় ছাপা হয় তো আমি নাম বলবো না একটা বিশ্ববিদ্যালয়ে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিদেশ থেকে ফিরে চাকরির আবেদন করি তো সেখানে এক বিশ্ববিদ্যালয়ে আমার বিরুদ্ধে লিখেছে ওই ছয় চাকরি দেওয়া যাবে না কারণ তিনি জাতির পিতার বিরুদ্ধে লিখেছেন আসলে আমি লিখি নাই আহমদ সফা লিখেছেন সেটা আমি উদ্ধৃত করেছিলাম কালের নায়ক আমরা চাকরি পাওয়া যায় না সেই চুরি কি ইংরেজিতে প্লেস জেরিজম বলে নাম না বলে কারো কাছ থেকে নেওয়া এটাই তো চুরি যে অথচ আমি চুরি করেছি একজন বিখ্যাত লেখকের কাছ থেকে মিখাইলার মন্তফ যিনি পুষ্কিনের শিষ্য ছিলেন রাশিয়ার উপন্যাসে তার উপন্যাসের নাম হচ্ছে হিরো অফ আওয়ার টাইম আমাদের কালের নায়ক ওই নামটা আমি আহমদসভার উপরে বসিয়ে দিয়েছি অনেকে বলছি আমাদের কালের নায়ক আহমদসবা কি করে হয় লিখতে হয়েছে আমাদের সাহিত্যের নায়ক কারণ লোক হচ্ছে আমি জন্য যে লোক চিন্তায় নায়ক সে হচ্ছে আসল নায়ক আজকাল বাংলা ভাষার যে অবনতি হচ্ছে তার একটা উদাহরণ দেয় কথা কথা লোক বলে চিন্তক আমি চিন্তক মানে কি যখন জিজ্ঞাসা করি আমরা বলি লেখক কিন্তু আমরা কি খেলোয়াড়কে খেলক বলি আপনারা বলেন আমি চাট গাইয়া বাংলা ভাষা ভালো না আপনারা তো আমার চেয়ে ভালো জানেন আপনারা অহমিয়া ভাষাও জানেন বাংলাও জানেন মাঝখানের ভাষাটাকে সিলেটি বলে আমার বেশিরভাগ যা বলছে তো খেলোপ তো বলেন না আপনি ইংরেজিতে বাট বলেন পিউটি পুট বলেন কেন এই শব্দগুলি কোথা থেকে এসেছে ইংরেজি ভাষা ইংরেজিও তো অদ্ভুত লুটেরা ভাষা সারা পৃথিবীর সম্পর্কে লুণ্ঠন করেছে নালে তার অক্সফোর্ডের বড় ডিকশনারিতে এরকম ছয় লক্ষ শব্দের এন্ট্রি ওয়ার্ড হতো না তো বাংলাতেও কিছু কিছু শব্দ আমরা নিয়েছি যেখান থেকে লেখক হয় সেখান থেকে খেলক হয় না লেখা লেখক খেলা তো খেলক হয় না খেলোয়াড় বলেন লক্ষ্য করার বিষয় কাজে চিন্তক হয় না অচব যে ডিকশনারিতে চিন্তক কথা লিখছে চিন্তাশীল মানুষ যে অর্থে মানুষ মাত্রই কথা বলে এখন বাংলা ভাষা যে অরক্ষিত হয়েছে কারণ অযোগ্য অশিক্ষিত লোকেদের উপরে দায়িত্ব পড়েছে সমাজে যে সর্বত্র দুর্নীতি প্রবেশ করেছে এটা তার একটা উদাহরণ বাংলা একাডেমির সাথে আমি ফরাসি একাডেমি সুইডিশ একাডেমি তুলনা করবো না বা ব্রিটিশ একাডেমি তুলনা করব না আমাদের মতো অবস্থাতেও বাংলা একাডেমি পাকিস্তান বলে যখন তৈরি হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে কি জন্য তৈরি হয়েছিল ভাষা আন্দোলনের অন্যতম দাবি ছিল বাংলা ভাষার উন্নয়নের জন্য একটা একাডেমি হবে আমার সব এই কথাটা বারবার বলেছেন যে উনিশশো পঞ্চান্ন এটা হয় কারণ যুক্তফ্রন্ট যে চুয়ান্ন সনের নির্বাচনে একুশ দফার মধ্যে দাবিটা ছিল এর কয়েক বছর পর পাকিস্তান সরকার কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড একটা করে আর উর্দু উন্নয়ন বোর্ড করে করাচিতে আপনারা সেগুলো সব জানেন পরে বাংলাদেশ হওয়ার পর কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড এবং বাংলা একাডেমিকে অ্যামালগেমেট করে একটা বাংলা একাডেমি হয় সেই বাংলা একাডেমি এখন বাংলা বানানের সংস্কার করতেছে এবং এই সমস্ত শব্দকে প্রমোট করতেছে ভাষার নিয়মকে আবিষ্কার না করে আমার সব এইগুলিও কথা বলেছেন আজকে আলোচনা আমি সব আনতে পারবো না আপনাদের প্রশ্ন আসলে বলবো তো দেশের যে পরিবর্তন হয়েছে আমাদের যে কথা বলে অনেকে মনে করে বর্তমান অবস্থার রোগের সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের আমার বললেন যখন আমরা বিরক্ত হই বর্তমান সমাজের উপর তখন আমরা আবার পিছনে ফিরে যাব না সামনে যাব সামনে যাওয়াটা কঠিন কিন্তু পিছনে যাওয়াটা সহজ আমাদের এই সমাজে নয় সারা পৃথিবীতে দেখেন এখন যে আমেরিকা সহ সাম্রাজ্যবাদী শক্তিগুলি যেভাবে কোন রকমের আন্তর্জাতিক নীতি রীতির রকম তোয়াক্কা না করে আপনাদের ব্রিটেন শুদ্ধ ইরাকে যা করলো আফগানিস্তানের কথা আমি বাদ দিচ্ছি তারা মনে করছে কি সারা পৃথিবীর মানুষ যদি সম্পূর্ণ অন্ধ এবং যাকে বলা হয় বধির হয় তাহলে মানুষ কিছু শুনবে না কিছু দেখবে না এটা যে প্রভাব মানুষের উপর পড়ে সেটা তারা হিসাবের মধ্যে তাদের নেওয়া উচিত ছিল যে কারণে তারা বলছে এখন মুসলিম জগৎ পিছিয়ে যাচ্ছে বাংলাদেশও তার দেখা দেখি দেখেছে মনে করছে বর্তমান যে নৈরাজ্য দুর্নীতি এর থেকে সমাধানের জন্য সহজ সমাধান হিসেবে সবাই ধর্মের দিকে ঝুঁকে পড়ছে ধর্মের দিকে হয় কি কান টানলে তো মাতা আসে শুধু ধর্ম আসে না তখন তার সাথে সাম্প্রদায়িকতাও আসে আমাদের দেশে যে কথাটা ধর্ম নিরপেক্ষতা উষ্ঠে ছিল সেটার একটা খারাপ ব্যাখ্যা দেওয়া হয় ও ধর্ম নিরপেক্ষতা মানে নাস্তিকতা এবং এটাকে একটা মাঝে মাঝে নিয়ে আসার জন্য আমাদের বড় বড় পন্ডিতরা যারা পদ্মশ্রী পদই পেয়েছেন তারা নাম দিয়েছে ইহো জাগতিকতা মানুষকে ফাঁকি দেওয়ার কিছু নাই আমাদের এখানে কথাটা কিভাবে এসেছে বলার জন্য সংক্ষেপে বলি ব্রিটিশ উনিশশো উনিশ সালের প্রথম নির্বাচনে পৃথক নির্বাচন ব্যবস্থা হলো এটাকে আমরা বলি স্যাপারেট মুসলমানরা শুধু মুসলমান ক্যান্ডিডেট ভোগ দেবে আর অন্যরা সাধারণ এটার নাম ছিল জেনারেল সিট এটা উনিশশো পঁয়ত্রিশ সনে আমি একটু সংক্ষেপ এই প্রস্তাবটি এসেছিল উনিশশো সন থেকেই প্রথম কার্যকরী হয় ইলেকশনে উনিশশো থেকে ওই ভারত শাসন আইনে তারপরে উনিশশো সনের নির্বাচন এভাবেই হয়েছে সত্তর সনের নির্বাচনটা প্রথম যৌথভাবে হয়েছে কিন্তু চুয়ান্ন নির্বাচনের আগে শেরে বাংলা একে ফজলুল হক আবুল কাশেম ফজলুল হক দাবি তুলছিলেন যে কি আমরা এখন পৃথক নির্বাচন ব্যবস্থা বাদ দিয়ে হিন্দু মুসলমান একসাথে নির্বাচন জয় তখন তাকে জিজ্ঞাসা হয়েছিল কেন পাকিস্তান হওয়ার আগে আপনারা তো পৃথক নির্বাচন ব্যবস্থার জন্য করেছিলেন উনি বললেন ঈশার দিনে ঈশা মুসার দিনে মুসা তখন এটা দরকার ছিল অবহেলিত বঞ্চিত পশ্চাৎপদ মুসলমানদের জন্য এটা সিলেট কে বাংলাদেশে আনানোর জন্য দরকার ছিল কিন্তু এখন আমরা যখন এক হয়ে গেছে পাকিস্তানের সাথে আমাদের লড়তে হবে পশ্চিমাদের সাথে এখানে হিন্দু মুসলিমের ঐক্য দরকার এটি হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতার সার কথা প্র্যাগমেটিক কথা তো বাংলাদেশ হওয়ার পরে এটা আমাদের রক্ষা করা উচিত কি জন্য আমরা মনে করছি আমরা বাংলাদেশ একটা পৃথক স্বর্গে বাস করছি তা তো ঠিক নয় আমরা তো দক্ষিণ এশিয়া উপমহাদেশের অংশ সারা অংশ আমরা তো চোখ তাকিতে অন্ধ হতে পারি না যেটা আমেরিকানরা করেছে প্রত্যেক সাম্রাজ্যের পতন আছে রোমান সাম্রাজ্য তো এক হাজার বছর টিকে ছিল আমেরিকান সাম্রাজ্য এখনো বেশি বয়স হয় না একশো দেড়শো বেশি হয় নাই কিন্তু তাদের যে জগৎ প্লাবী যে দৃষ্টিহীনতা তারা চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে কিন্তু পৃথিবীতে সাম্রাজ্য চালাতে হলেও যে বুদ্ধি লাগে আমি মনে করি আমেরিকানদের সেই পরিমাণ মগজে বুদ্ধি নাই আমেরিকানদের বুদ্ধি হচ্ছে হাতির মতো মগজ খুব ছোট সেই কথা আমি পরে বলবো তো বাংলাদেশে তার ফল আমাদের ভোগ করতে হচ্ছে কি বল যে আমাদের এখানে ধর্মীয় রাজনীতির পুনরুত্থান হচ্ছে আপনাদের এখানে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত ধর্মীয় রাজনীতি মধ্যপ্রাচ্যে হচ্ছে সিরিয়া যারা যুদ্ধ করতেছে এগুলি তো আমেরিকান এবং সৌদি আরবের মদদে এই সত্য লুকাইবার কিছু নাই তারা শুরু করেছে ওয়ার্ল্ড মুসলিম কাউন্সিল থেকে শুরু করে লড়াইটা শুরু করেছিল তারা এবং তারা কিছু পরিমাণে সফল হয়েছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে এবং সেন্ট্রাল এশিয়ার দশটি রিপাবলিক স্বাধীন হয়েছে কিন্তু তার একটা প্রভাব আমাদের এখানে আসছে কিভাবে বলল কি বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান হবে আবার যদি আমরা ধর্মীয় রাজনীতিতে ফিরে যাই এটা হচ্ছে সহজ সমাধান আমার সব বলছেন প্রতিক্রিয়াশীলতা নদীতে গঙ্গার পানির স্রোতকে আবার হিমালয়ের দিকে প্রবাহিত করার চেষ্টার মতো তাহলে আমাদের মানুষ ধার্মিক আমাদের ধর্মকে বাদ দেওয়ার চেষ্টা করাটা ভুল কিন্তু একইভাবে আবার আমরা পাকিস্তান এবং যেরকম ইসলামকে তারা তাদের রাষ্ট্রের ব্যর্থতার একটা ঢাকনি হিসেবে ব্যবহার করেছিল সেটা আবার ব্যবহার করার মধ্যে আমাদের কোনো সামর্থ্য নাই কাজে আমরা যদি মনে করি সহজেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এইখানে তাই লিখছেন জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এলেন তখন তিনি যে শাসনতন্ত্রিক পরিবর্তন করলেন আমরা জানি আমাদের কাগজের সংবিধান আর আমাদের বাস্তবের কোন মিল থাকে না সেটা আমি স্মরণ করেই বলছি তারপরেও কাগজের একটা মূল্য আছে যেমন এরশাদ সাহেব যখন একটা রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলামকে সংবিধানে বিধিবদ্ধ করলেন তিনি ইংল্যান্ডের উদাহরণ দিলেন ইংল্যান্ডে তো চার্চ অফ ইংল্যান্ড হচ্ছে সর্বাধিক ইংল্যান্ড তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নয় এগুলি একসাথপন্থীরাও যুক্তি দিয়েছে যে সংবিধানের রাষ্ট্র ধর্ম লেখা আছে ইংল্যান্ডে তো রাষ্ট্র ধর্ম লেখা আছে যে বাংলাদেশ আর আমেরিকা এক জিনিস নয় বাংলাদেশ আর এক জিনিস নয় কাজে আমরা সম্মুখীন দেখি বাংলাদেশ ভারতও নয় আহমেদ কথা থেকে আসি তো বাংলাদেশের স্বাধীনতার তাৎপর্যটা কি উনিশশো বাহান্ন সালে বাংলাদেশের ভাষা আন্দোলন ভারতে অনেকগুলি ভাষা আন্দোলনকে অনুপ্রাণিত করেছে আমরা জানি তার মধ্যে হচ্ছে অন্ধ্রপ্রদেশে আন্দোলন তামিলনাড়ুতে আন্দোলন আসামের আন্দোলন আরো বহু ভাষা আন্দোলন হয়েছে এমনকি কাশ্মীরিরাও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নতুন করে প্রেরণা লাভ করেছে আমি কাশ্মীর আলোচনা করব না কিন্তু আহমদ সাহেব বলছেন বাংলাদেশের স্বাধীন হওয়া ভারতবর্ষের যে আসল সমস্যা যে কারণে পাকিস্তান ভাগ হয়েছিল সেটা কিন্তু কোনো সমস্যার সমাধান করেনি সংক্ষেপে আমি আহমদ সাহের কথা সারমনটা বলছি ভারতবর্ষ হচ্ছে বহু জাতির একটি মহাদেশ মুঘল সাম্রাজ্যের আগে এখানে আরো বহু সাম্রাজ্য ছিল আমি কয়েকটার কথা বলি গুপ্ত সাম্রাজ্য খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীর তার খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত অশোকের যে সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য অজস্র সাম্রাজ্য ছিল ভারতে সর্বশেষ সাম্রাজ্য ছিল মুঘলদেরটা মুঘলদেরটা একমাত্র সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতে চোলা সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য সব ছিল সব শেষে ইংরেজ সাম্রাজ্য যেটাকে আমরা ব্রিটিশ সাম্রাজ্য বলি এখন ব্রিটিশরা চলে যাওয়ার পর তারা সাম্রাজ্যটাকে দুভাগে ভাগ করেছে একটার নাম ভারত আর একটা নাম পাকিস্তান দুটোই রিপাবলিক ভারত রিপাবলিক অফ ইন্ডিয়া ওটা পাকিস্তান তারা করেছে কি পাকিস্তানের যে মূল যে জাতিসংঘের সদস্য পদ ভারতের তখনও ছিল ওটা ভারতই পেল পাকিস্তানকে আলাদা এন্ট্রির জন্য করতে এই কাহিনীগুলো সকলেই জানেন আমি শুধু বলছি যে দুটো রাষ্ট্র হলো কিন্তু যেটা আদিতে ক্যাবিনেট মিশনে বলেছিল যে পৃথক পৃথক অঞ্চলে পৃথক পৃথক স্বায়ত্তশাসিত রাজ্য হবে তাহলে সারা ভারত একটা ফেডারেশন বা কনফেডারেশন হবে এইটা ছিল অনেক বেশি যাকে বলা হয় বাস্তব সমাধান কেবিনেট মিশন প্ল্যান হিসেবে যেটা পরিচিত যেটা কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় মেনে নিয়েছিল সেটা থেকে যখন রিনিক করলো কংগ্রেস তখন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জন্য চাপ দিলেন এবং পূর্ব বাংলায় যে স্বাধীন বাংলার আন্দোলন হচ্ছিল পূর্ব পশ্চিম বাংলা মিলে সেটা তখন পরাস্ত হয়ে গেল 1971 এ সেইতেই আমরা একটা আংশিক সমাধান দেখলাম মোহাম্মদ আলী জিন্নাহর কথায় ট্রাঙ্কেটেড এন্ড মথ ইটেন পাকিস্তান তিনি পেয়েছিলেন আমরা তো এই প্রশ্নটা জিজ্ঞাসা করি আমরা উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছে কিন্তু তার সীমান্ত নির্ধারিত হয়েছে তো উনিশশো সাতচল্লিশ সনের চোদ্দই পনেরোই আগস্ট এই কথাটা আমাদের জিজ্ঞাসা করা দরকার এর আগের বছরের ভোটে যদি না অহম থেকে করিমগঞ্জ বাদ দিয়ে সিলেটের বাকি সাবডিভিশন গুলো পাকিস্তানে আসতো না আমি এই কথাটাকেই বলছি ভারতের জাতি সমস্যার যে অসমাপ্ত সমস্যা সেটার একটা সমাধান বাংলাদেশ দেখে এইটা আহমদ সফার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আহমদ সফার যে কোনো লেখাতে দেখবেন এই প্রশ্নটা আসছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে আধুনিকতম রাষ্ট্র এই দেশ আরো নৈতিকভাবে আমাদের নেতৃত্ব দিতে পারত এই জন্যই বাংলাদেশে গণতন্ত্র দরকার এই জন্যই বাংলাদেশে আহমদ সফার ভাষায় বলছি ধর্ম নিরপেক্ষতা দরকার তাহলে সেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ স্থাপন করতে পারলে এইটা অন্যান্য বড় দেশগুলি অনুসরণ করতে বাধ্য হবে আমরা জানি শ্রীলঙ্কার সমস্যা হচ্ছে ওটা জাতিগত সমস্যা আবার তাতে একটা ধর্মীয় ভাবু আছে তামিলরা বেশিরভাগ হিন্দু আর সিলোনিরা সিংহালিসরা অনেক বেশি বৌদ্ধ ওইটা ওই লাইনে লড়াই হয়েছে সেখানে ভারত হচ্ছে বহু ধর্মের এবং বহু ভাষার বহু গ্রুপ যাকে আমরা এথনিসিটি বলি নৃতাত্ত্বিক গোষ্ঠীর দেশ সেইখানে বাংলাদেশ যে রাষ্ট্রের কাঠামো হয়েছে দুই পর্যায়ে সাতচল্লিশ ভারত ভাগ করে পাকিস্তানের অংশ হয়েছি আমরা এটা তো ঐতিহাসের খাতিরে স্বীকার করতে হবে আমি আমার বক্তব্য এখন ক্লোজ করতে চাই আপনাদের প্রশ্নের জন্য আমার সবার কথা হচ্ছে এই বুদ্ধিবৃত্তের নতুন বিন্যাস এই কথাগুলো তিনি ভ্রূণ আকারে তুলেছেন যে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার আধুনিকতম রাষ্ট্র কোন অর্থে আধুনিক যে এটা ভারতের উপমহাদেশের প্রধান যে সমস্যা যে কারণে সাতচল্লিশ সনের দেশ ভাগ হয়েছিল যে কারণে পাকিস্তানের সাথে লড়াই করে আমাদের রক্তের বিনিময়ে রক্ত দিয়ে চিন্তা করে আমাদেরকে হতে হয়েছে সেটা কি তার নাম হচ্ছে ইংরেজিতে বলে দি ন্যাশনাল কোয়েশ্চেন ন্যাশনাল কোয়েশ্চেনের অঙ্গ হচ্ছে দি অ্যাগ্রারিয়ান কোয়েশ্চেন এই পূর্ব বাংলা ছিল নিচ্ছক একটা ইংরেজ গভর্নরের ভাষায় বলছি সার ফ্রেডারিক বারুজের ভাষায় ইট ইস এ রুরাল স্লাম একটিও পাটকল ছিল না পূর্ব বাংলায় সব পুটকল ছিল কলকাতায় অন্য কথা আমি বাদ দিলাম দুই একটা ছোটখাটো ম্যানুফ্যাকচারিং হরদেও গ্লাস ফ্যাক্টরি আর কয়েকটা কেরুয়েন কোম্পানির হয় বানাবার দোকান ছাড়া এখানে ইন্ডাস্ট্রি ছিল না তারি জনসংখ্যার স্বাক্ষরের সংখ্যা ছিল শতকরা ছয় জন উনিশশো একচল্লিশ সনের আদমশুমারি অনুসারে এই যে পশ্চাৎপদ একটা দেশ তারা মনে করেছিল নেহরু চিঠি উনিশশো বাষট্টি পর্যন্ত লিখছে ওরা থাকতে পারবে না আমাদের সাথে চলে আসবে কিন্তু আশ্চর্য যে কি এক রাসায়নে আঙ্গুর যেমন মদ হয়ে যায় তা আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে এখনো টিকে গেলাম কিন্তু মনে রাখবেন আমাদের টিকে থাকাটা গ্যারান্টিড নয় পৃথিবীর কেউ আপনার ইন্সুরেন্স বিমা করে নাই যে আপনি একাতের বছর টিকে থাকবেন রাষ্ট্র অতীতে পরিবর্তিত হয়েছে মনে রাখবেন হাজার বছর ধরে ভারত উপমহাদেশে কত রাষ্ট্র গড়ে উঠেছে অনেকে খেয়াল করেন না দিল্লিতে দেখেন একটা হোটেল আছে মৌর্য হোটেল আমি বেশি দিল্লি জানি দু তিনবার গিয়েছি দেখি কি কিন্তু মৌর্যদের রাজধানী দিল্লিতে ছিল না

ভারত ছেড়েছে তারা একটা দিনে উদযাপন করে কিন্তু আমরা বঞ্চিত হয়েছি সেই দিনটা আমরা উদযাপন করতে পারি না ধরেন চোদ্দ আগস্ট পনেরো আগস্ট এগুলি রিজার্ভ করেছে পাকিস্তানি ভারতে আমরা করব না আমরা তো একটা পয়লা জানুয়ারিও করতে পারি আমরা কি কুসংস্কার আচ্ছন্ন কি স্বাধীনতা অফার করা হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের পয়লা জানুয়ারি আপনারা জানেন ওরা কোষ্টি না দেখে স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতা দিবস গ্রহণ করবে না এই জন্য বার্মার স্বাধীনতা দিবস আপনারা সকলেই জানেন চৌঠা জানুয়ারি এবং ভারত যে পনেরো তারিখ নিল স্বাধীনতা চোদ্দ তারিখ নিল না কি জন্য দেখা কোষ্টি অনুসারে মিলছে না ভারত এখনো কুসংস্কার দেশ এবং জানেন তখন একটা পত্রিকা টাইমস পত্রিকায় হেডলাইন বেরিয়েছিল বার্থ অফ এ সেকুলার রিপাবলিক ওখানে দেখা যাচ্ছে গুলি করে নেহেরুরা ওই যে ধূপ দুনা দিচ্ছে পন্ডিত কোষ্টি অনুসারে ওই যে চতুর্দিকে বসে মলানা আবুল কালাম আজাদ এক কোনা দাঁড়াই আছে এটা আব্দুল রাজাক সাহেবের কাছে শুনেছি আমি এই কাহিনি মানে আমি আপনাদের রেফারেন্স দিতে পারবো না দ্য বার্থ অফ এ সেকুলার স্টেট ফিফটিন্থ অফ আগস্ট নাইনটিন ফর্টি সেভেন দেখা থেকে দিচ্ছে তো এই দেশে আমাদের দেশে ওই সমস্ত ডেট বাদ দেন পহেলা জানুয়ারি বা একত্রিশে ডিসেম্বর একটা আমরা ঠিক করতে পারতাম দুশো বছর যে ব্রিটিশ বিরুদ্ধে সংগ্রাম করলো আমাদের মা বাবারা দাদা দাদিরা তার কোথাও কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নাই আঠারোশো সাতান্ন সনের নিয়ে কোনো উদযাপন নাই পাকিস্তান বলে কিন্তু উদযাপন করতো আহমদ সবাই যে বই লিখেছিলেন ওই উপলক্ষেই কিন্তু বাংলায় দুটো বই বেরিয়েছিল বাংলাদেশে আঠারো সাতান্ন সন উপলক্ষে একটা হচ্ছে বিদ্রোহের কাহিনী সত্যেন সেন আর কয়েক বছর পরে আহমদসব লিখেছিলেন এটা সিপাহী যুদ্ধের ইতিহাস কিন্তু বের করতে পারেননি ওই পরীক্ষা উনিশশো উনআশি সনে তখন তাকে ইতিহাস পরিষদ বলে একটা সংগঠন একটা পুরস্কারও দেয় পুরস্কার দেওয়ার জন্য তিনি সিলেট গিয়েছিলেন আমার এটুকু মনে আছে আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছি এই কথা কেন বলছি ব্রিটিশ সাম্রাজ্যের সাথে আমাদের সম্পর্কটা যেন নিষ্পত্তি হয় নাই কারণ পাকিস্তানের বিরুদ্ধে আমাদের লড়াইটা এতই তীব্র হয়েছে যে আমরা ওটা ভুলে গিয়েছি কিন্তু এটা কি উচিত আগে বলেছে আমার সফরে আরেকটা অন্তর্দৃষ্টি হচ্ছে আমাদের সমাজটা অনেক পুরনো হাজার বছরের এটা মনে রাখলে এই যে রাষ্ট্র গঠন করেছি আমরা এটাতে বেশি অহমিকা যেন আমরা দগ্ধ না হই এটা ঠিক নয় আপনি যদি হাজার বছরের মাপে দেখেন আমাদের এই কৃতিত্ব তারপর আমি বলবো ব্যর্থহীন ভাষায় এই হাজার বছরের ইতিহাসে এর চেয়ে বড় এবং অনেক বেশি সার্বজনীন ঘটনা যেটাকে জনযুদ্ধ বলে উজ্জ্বল দিক এটা যেন ভুল না করি কিন্তু আমাদের একটা অগৌরবের দিকও আছে এই লড়াইটা করার জন্য আমাদেরকে পাশের দেশে আশ্রয় নিতে হয়েছিল এটাও আমাদের মুক্তিযুদ্ধের ফলাফলকে কিছুটা প্রভাবিত করেছে এই কথাই বলে শেষ করছি এই কথাটাই আমি বলার চেষ্টা করেছিলাম এখন খুঁজে পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রটির বয়স পঁচিশ বছর উনিশশো সাতানব্বই সনে লিখছেন কিন্তু বাংলাদেশে সমাজের বয়স হাজার হাজার বছর সামাজিক সংকট গুলো সামাজিক ভাবে আমাদের সমাধান করতে হবে সমাজের সংখ্যা গুরু এবং মানুষদের একটা সত্য অনুধাবন করার সময় এসেছে আমাদের সকলকে দেশে পাশাপাশি বাস করতে হবে ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে বেঁচে থাকার একটা মিলিত কৌশল আমাদের উদ্ভাবন করতে হবে অবশ্যই সংখ্যা গুরু সম্প্রদায়ের দায়িত্ব এটা অনেক বেশি আরেকটা আপনার অভাব হবে বইটা আমার সব রাজনীতির কি সংজ্ঞা দিয়েছেন জানেন বলে মানুষকে ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে একসাথে থাকার নামই রাজনীতি আজকে সেখান থেকে কত দূরে আমরা চলে গেছি এখন আমাদের দেশে তো এখন পরস্পর রাজনৈতিক পরস্পরকে শত্রু জানের দুশ্মন মনে করা হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না